আগামী 4ঠা মার্চ মালদায় দলীয় কর্মী সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরাতন মালদার মাধাইপুর মাঠে কর্মী সভা করার কথা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলা পুলিশ প্রশাসনকের সঙ্গে নিয়ে মালদা জেলা তৃণমূল সভানেত্রী মৌসুম মেজর নূরের নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যান। আগামী 4ঠা মার্চ মালদায় দলীয় কর্মী সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরাতন মালদার মাধাইপুর মাঠে কর্মী সভা করার কথা মুখ্যমন্ত্রীর। দলীয় সূত্রে জানা গেছে প্রায় 50,000 কর্মী সভায় যোগ দিতে আসবেন। তবে সড়ক পথে না আকাশপথে তৃণমূল সুপ্রিমো মালদায় আসবেন তা জানা নেই নেতৃত্বের। এদিকে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে জেলা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে মালদা জেলা তৃণমূল সভানেত্রী মৌসুম বেঞ্জিন নূরের নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যান। আমরা ওই আগামী 4 তারিখে আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় বিধানসভা ভিত্তিক বুথ ভিত্তিক এখানে কর্মী সম্মেলন করবে। এক বিশাল জনসভাবে প্রায় লক্ষাধিক কর্মী আমাদের উপস্থিত থাকবেন। সেই জন্য আমরা মাঠ যে মাঠে করব, আমাদের জেলা প্রশাসন এবং আমাদের সভানেত্রী মৌসুম নূর, নাজিমুল হোসেন স্যার ছিলেন, অজিম স্যার ছিলেন, আমাদের কর্মী বন্ধুরা ছিলেন। আমরা গতবার শুভেন্দু অধিকারী মহাশয়কে নিয়ে যে মাঠটায় একটা বিশাল জনসমাবেশ করেছিলাম সেটাই আমরা ঠিক করেছিলাম, কিন্তু এখানে জল জমে আছে। সেই জন্য আমরা পাশে, আমরা কোটমালদা স্টেশনের অপোজিটে মাধাইপুর বলে মাঠ বলে এবং বিটি ওই বিএড কলেজের সামনে ওই মাঠটা আমরা ঠিক করলাম, যাতে আমাদের হরিশ্চন্দ্রপুর শান্তি আমাদের রতুয়ার মানুষ সোজাসুজি ট্রেনে আসতে পারবে, এসে আমাদের মঞ্চে আসতে পারবে। কালিয়াচক চাচল গাজল এরা আমাদের এনএসির উপর দিয়ে এখানে আসতে পারবে। এই বিষয়ে জেলা সভানেত্রী মৌসুম মেজর নূর জানান, আগামী মাসের 4 তারিখ মালদার সফরে আসছেন মুখ্যমন্ত্রী। বেলা 3টায় এসে পৌঁছাবেন তিনি, যদিও তারা 1টায় এই সভা শুরু করবেন। এই জনসভায় প্রায় লক্ষাধিক কর্মীর সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন মৌসুম মেজর নূর। আজকে আমরা বিভিন্ন জায়গায় মাঠ দেখছি, আপনারা তো জানেন, খবর পেয়েছেন নেত্রী আসছেন 4 তারিখে মাঠে। আমাদের ভিত্তিক কর্মী কর্মসূচি আছে, নেত্রী আসছেন, তো সেটার জন্য বিভিন্ন যে লক্ষাধিক লোকের অ্যারেঞ্জমেন্ট আমরা করব। তো কোন মাঠটা ভালো হবে, ফিজেবল হবে, সেটাই আমরা বিভিন্ন জায়গায় দেখছি এবং একটা ফাইনাল করব। কটা মাঠ দেখলেন এখন? আমরা 2টো মাঠ দেখেছি, আরেকটা দেখব। 2-3টা মাঠ দেখে আমরা সামনে কি পৌরসভাকে লক্ষ্য রেখে প্রোগ্রামটা, পৌরসভা আছে, বিধানসভা আছে, আমাদের নেত্রী আসছেন, উনি আমাদেরকে বলবেন আগামী দিনে কিভাবে সংগঠনকে মজবুত করে আমরা কাজ করব। সামনে নির্বাচনগুলো আছে, অনেক কিছু কর্মসূচি আছে, নেত্রী এসে ঘোষণা করবে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।